ব্লগস আরো একবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই ভালো আছে? তো আমি তো একদম ভালো আছি। আর আমার এই যে চোখের সমস্ত কিছু এখন ভালো হয়ে গেছে, আমার ছেলেরও ভালো হয়ে গেছে, কিন্তু বাড়ির মা দাদার হয়েছে, ওদের এখনও ভালো হয়নি। আর আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে সমস্ত কাজ করে রেডি মানে চলে এসেছি। আর এখন যাব আমি খিচুড়ি নিতে ছেলের সেন্টারে। আর দেখো এই পাশে দাদা, আমার দাদার বন্ধু। তো এটা দাদা, এটা দাদা, দেখ এদিকে দেখ, হাই বলে দে একটু। এই যে দাদা অনেকদিন পর এসেছে আমাদের বাড়িতে, সেরকম ভাবে আসে না। আর দাদা কোথায় বাড়ি থেকে আসলি? বাড়ি সবাই ভালো তো? হ্যাঁ, তো আমি এখন খিচুড়ি নিতে যাব, চলো যাই। আর আজকের দিনটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ফুল ব্লগ কন্টিনিউ আমার। আর দেখো আমি চলে আসলাম সেন্টারে, আর এখানে সমস্ত লোক আগে চলে এসেছে, এই যে সবাই চলে এসেছে। আর আমার আসতে একটু লেট হয়ে গেল, এখানে সবাই বসে আছে যদিও বা একটু আলোচনা করছে। আর এই পাশে খিচুড়ি রান্না হচ্ছে, মানে হয়ে গেছে, এখন খিচুড়ি দেওয়া শুরু করে দিবে। আর এখানে দেখো বলতে বলতে শুরু হয়ে গেছে খিচুড়ি দেওয়া। তো আমি খিচুড়িটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে যাব, বেটুকে খাওয়াবো নিয়ে গিয়ে। ও তো খেতেই চায় না, বাট জোর করে একটু খাওয়াবো। তো চলো তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাই। আর তারপরে দেখো এই যে আমাদের গাড়িটা এখানে রেখেছে, তো এই ঘরগুলো এখন ঠিকঠাক করা হচ্ছে, এই যে শাটারিং লাগানো হচ্ছে। আর এই যে ছোটো মোটো গাড়ি দেখো আমাদের, আর এই পাশে অনেক ঘর আছে, তো এখানে কাঠ রাখা হয়েছে। আর এই দিকে একটা রুম আছে, আর এই পাশে একটা রুম আছে, তো এগুলো সমস্ত এখন ঠিকঠাক করা হচ্ছে। আর এই পাশে দেখো আমাদের ছোট মোটো গাড়ি, কেউ কমেন্ট করো না যে ভালো না। তো যাই হোক, আমাদের যাতায়াত সুবিধার জন্য এটা নেওয়া হয়েছে। আর তারপরে দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে, সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি এখানে, এই যে। তো এই যে ফুলকপি, আলু, এগুলো আমি মাছ দিয়ে রান্না করব, তো এগুলো ভালোভাবে কেটে নেব, আরও সবজি করব। তো চলো সমস্ত সবজিগুলো কেটে নেই, তারপরে দেখাচ্ছি আমি কি কি সবজি আজকে রান্না করব। তো আগে বেটুকে স্নান করিয়ে দিব, তারপরে আমাকে রান্নাটা শুরু করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখনো রান্না করিনি। তো চলো তাড়াতাড়ি করি। এই যে দেখো আমার বেটু স্নান করেছে, এখন স্নান করেছে আমার বেটু, তাই না? দেখো হাই বলে দাও একটু, হাই বলে দাও, হাই, হ্যাঁ হাই বলছে, এই যে হাই বলছে, হাসু করছে। তো বেটুকে এখন চান করে দিলাম, আর স্নান করিয়ে এখন আমি ওকে সাজুগুজু করে দেবো। আর দেখো চুলের লুকটা, এই যে এ বাবা বলো, হাই বলে দা, হাই, এই দেখো চুলের লুকটা দেখো বেটুর, সবাই খুব সুন্দর, এরকম স্টাইলিশ চুল কাট আছে আমার বেটুর মতো। তো চলো ওকে একটু সাজুগুজু করিয়ে নেই, তারপরে আবার রান্না শুরু করব। এখানে দেখো ফুলকপি, আলু, এগুলো মাছ দিয়ে রান্না করবো, আর ফুলকপির ডাটা আছে, এগুলো একটু চটচটি করবো। তো এগুলো আমাকে খেতে খুবই ভালো লাগে তার কারণে। আর এই পাশে কিছু সবজি আছে, পুঁই শাক, বেগুন, এগুলো একটা ঘন্ট করা হবে। আর বলতে বলতে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ফুটিয়ে নামিয়ে দিব, তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেই। আর এই যে সন্ধ্যে লেগে গেছে, আর সন্ধ্যার দিকে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আর এই যে বেটু, তো আমরা বাইকে এখন যাচ্ছি, আমরা যাচ্ছি আমার দাদার একটা মেয়ের বার্থডে আছে, তো তার কারণে গিফট নিতে। কী গিফট নিয়ে, চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই যে বেটু, বেটু চুপ করে বসে আছে। তো আমরা এখন যাই দোকানে, চলে এসেছি দোকানে। এখানে দেখো এখানে কিছু ফ্রক দেখা হচ্ছিলো, তো নিয়ে নিলাম একটা ফ্রক, খুব সুন্দর লাগলো, মানে এখন ভালো লাগে এগুলো সফট কাপড়ে। তো এগুলো একটা নিয়ে নিলাম, এগুলো একটা দিব গিফট আর কি, দাদার মেয়ের বার্থডে, তো কিছু তো গিফট দিতে হয়, তো এটাই দিব, সেরকমভাবে অন্য কিছু দিচ্ছি না। আর তারপরে দেখো এখানে চলে এসেছি চাউমিনের দোকানে, তো বাজারে আসলে আমার কিছু না খেলে ভালো লাগে না, তো এখানে চাউমিন, তো এখানে রেডি করে দিচ্ছে, আর আমি খাবো এখন চাউমিন। তো চলো ফটাফট করে রেডি করে দিই, আর আমার তো লোক সহ্য হচ্ছে না, খেতেই হবে। আর এই পাশে দেখো আমার চাউমিন শেষ পর্যন্ত চলে আসলো, আর আমি খেতে শুরু করে দিলাম, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই।
আর খাওয়া দাওয়া করার পরে সোজা চলে এসেছি দোকানে। তো বেটুর জন্য স্যারেলাক্স নেওয়া হবে এখানে, আর টুকিটাকি যেসব বাজার আছে সেগুলো এখন নিব, নেওয়ার পরে বাড়ি যাব। তো চলো করি। বাজার থেকে চলে আসলাম আর গিফট নিয়ে, আর গিফট একটা ফ্রক নিয়েছি, সেরকম কিছু নেইনি কারণ এখন একটু গরমের জন্য ফ্রক টাইপের একটা জামা নিলাম। আর এখন যাব সেখানে দাদার বাড়িতে, আর বেশি দূরে না, এখানে দাদার বাড়ি। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর এই যে ওরা সবাই এখানে বসে আছে আর আমি এখানে কথা বলছি। তো চলো যাই, তোমরা দেখতে থাকো ফুল ব্লগ কন্টিনিউ। আর এখানে দেখো জামাইবাবু নাচ করছে। তো এই জামাইবাবুর দোকান এখানে, আর এই পাশে দাদার বাড়ি, আর এই পাশে দাদার দোকান আছে, মেকানিকের দোকান করে। আর এই যে বেটু আর বেটুর দিদন। তো বেটু দেখো, বেটু যাচ্ছে এখন, আর এখানে যাওয়া হচ্ছে। তো চলো ভিতরে যাই। আর এই যে দাদা দাঁড়িয়ে আছে, এই দাদার মেয়ে হয়। আর এই পাশে দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, এখানে হবে বার্থডে সেলিব্রেট। যে বার্থডে গার্ল, দেখো দেখো এই পাশে। এ বাবা, হ্যাঁ কি করছো তুমি, ঘুম করে উঠলে এখন নাকি? আর এখানে দেখো বেটু নাচ করছে। আর এই যে দেখো বেটুর একটা জিনিস লক্ষ্য করছে সবাই, এই যে বেটু ঘড়ি পরেছে আর নাচ করছে, গান হচ্ছিল আর ও নাচ করছে, খুবই আনন্দ ও এসে, খুব সুন্দর নাচ করছে আমার বেটু। তো বেটু নাচ করছে, আর এই পাশে দেখো এই পুচকিও নাচ করছে, বার্থডে গার্ল, ও নাচ করছে গান শুনে, মানে ওদের আনন্দটাই অনেক। আর এই পাশে দেখো দাদা কেকটা বের করছে, আর এখন ওগুলো সমস্ত কিছু রেডি করে নেবে, নেওয়ার পরে এই যে কেক দেখো। আর এখানে দেখো মোমবাতি জ্বালানো হচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, বৌদি সবাই আছে, আর এখানে বার্থডে গার্ল। তো এই পাশে ও তো দেখে আছে কিভাবে দাঁড়িয়ে আছে, দেখো প্রথম বার্থডে, তাও আবার দাঁড়িয়ে থেকে ভালো মানে হাঁটতে শিখে গেছে এখনই। আর এই পাশে দেখো কেক কাটা চলছে। কেকটা ধরতে হবে, ওটা বলিস টুপি। আর সবশেষে দেখো এখানে সবাই খেতে বসে গেছে, আর আমরাও তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেল, অনেক রাত্রি লেগে গেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর ওখানে তো খুবই মজা হলো, আর আমার বেটু নাচ করছিল। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, আর ছেলেকে ঘুমিয়ে দিব আর আমিও ঘুমোতে যাব। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।